আমার পিচ্ছে বইটা যেদিন তোমাকে আমি প্রথম দেখেছিলাম সেদিন থেকে তোমাকে পাওয়ার ইচ্ছে দেখেছিলাম আমার জানকো বেবি তুমি আমার চিল্লাচ্ছো কেন মানুষ শুনলে তো খারাপ বলবে বুইরা লুচ্ছো বেটা তের হাতে কষিয়ে চার খেয়ে জানকোকের হুশ ফিরে এলো হ্যাঁ কি হলো এখানে তুমি আমাকে চর দিলে কেন তোরে তো একটা মাসি বুইরা তোরে তো আরো 10টা মানুষ দরকার ছিল তে বেবি তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করলে আমি কি করেছি কি রে সুগা কিছু বল সুগা তো একদম চুপ তার মুখের জবান যেন বন্ধ হয়ে আছে শালা ইচ্ছে করতেছে তো তোর রাস্তা হেনে ঘন ধুলাই দে কিন্তু কিছু করতে পারবো না কারণ তুই যে আমাদের দোস্ত এই কারণে কিন্তু আমার দোষটা কি সেটা তো আগে বলো আমার বউয়ের সাথে আর কি করছ সেটা আগে কর আপনি বউ মানে তো আমার শাশুড়ি আম্মা আমি আবার শাশুড়ি আম্মার সাথে কি করলাম চান্দু তুমি এখন কিছুই বোঝো না তুমি ভাজা মাছ উল্টে খেতে জানো না তুমি দুধ খাও একটু আগে যে আমার মারে জড়ায় ধরলা এটা কি ছিল চিনু তার মানে হায় আল্লাহ হ্যাঁ মামা কি যেন কমু তোরে আর কার ভাষা নাই জিমিন আরামকে বোঝানোর খুব চেষ্টা করলো কিন্তু আরাম একেবারে শুনতে নারাজ দেখো জিমিন এমনিতে ছেলেটা বয়স বেশি তাও আমি মেনে নিতাম কিন্তু সে আমার বয়সেতে এটা আমি মানতে পারবো না জানকুক তো কান্নায় ভেঙে পড়লো কারণ তে তার কোনো কথাই শুনতে চায় না স্যার ও স্যার আর কত কানবেন এবার উঠেন না এবার আমার হলটা খালি করে দেন তোমার হল মানে তুমি না আমাদের বিয়ের কাজী আরে ওইটা তোমার পার্ট টাইম জব কিন্তু আমি এই কনভেনশন হলের মালিক ভাই তুই বল তো তুই আর কি কি কাজ করস আরে ভাই কি যে বলেন আমি তো অনেক কাজ করি আমি তো ঘর খালিও করি আপনি চাইলে আমি এক্ষুনি একটা সুন্দরী মেয়ে এনে দিতে পারি আর চিন্তা করবেন না সেই মেয়েদের কোনো মাও নাই যার সাথে আপনি প্রেম করছিলেন এই বয়সে এতটুক মেয়ে বিয়ে করতে গেলে এরকমই হয় কাজের মুখে এরকম কথা শুনে জানকুকের তো প্রচন্ড রাগ করছে আরে চুপ থাক কাজের বাচ্চা ঠিকই তো বলছে তোমার বন্ধু যা করছে আমার বান্ধবীর সাথে স্যার সারা বছর হুঞ্চি বিয়ের আসর থেকে নাকি জামাইরা চলে যায় কিন্তু কোনোদিন বউ তার বাপ মা যে চলে যায় এ প্রথমবার দেখলাম তা আবার শাশুড়ির সাথে প্রেম করার অপরাধে জানকুকে রাখতে এবার চরম তুঙ্গে এবং সে কার উপর রাগ ঝাড়বে সেটা তো আপনারা ভালো করে জানেন আমি কিন্তু কবি রাতে জানি আমি কিন্তু ঝাড়ফুঁক দিয়া একবার আপনি বিয়ে বন্ধ করে দিব আপনি হলে কয় কি মামা তোর তো সামনে পিছে বাস লগে আম গো সর্বনাশ জানকুক এসব কি করছো এটা কি ছিল এটা কি রোম্যান্স করার জায়গা বেবি রোম্যান্স করার জন্য কোনো জায়গা দরকার হয় না শুধু দরকার মন আর তোমার মতন একটা হট গার্ল জানকুক এরকম করো না আমি তো তোমাকে সারা জীবন ভালোবেসে যাবো আমার পিচ্ছি বউটা তে ভীষণ রকম কান্না করছে কারণ তার এতদিনের দেখা স্বপ্ন সব ভেঙে তছনছ হয়ে গেল জিন এবং আরএম তার মেয়ের কষ্ট দেখে তারা দুইজনই কষ্ট পাচ্ছে মামুনি আসলে তোমরা যা ভাবছো সেটা আসলে ঠিক না কথাটা এরকম না জিন তোমার কাছ থেকে আমি কোনো কথা শুনতে চাই না একবার আমার কথাটা শোনার চেষ্টা করো তুমি চুপ থাকো তের মন তো এখন আরো বেশি খারাপ হয়ে গেল কারণ জিনের সাথে এরকম ব্যবহার আরএম কখনোই করে নাই তে মামুনি প্লিজ তুমি কান্না করো না আমি তোমার জন্য আবার পাত্র ঠিক করব আমি তোমাকে ভালো জায়গায় বিয়ে দেব আর আমি এবার ভালো করে খেয়াল রাখব সে যেন তোমার মায়ের আশিক না হয় তে মামুনি তোমার সাথে একটু জরুরি কথা আছে হ্যাঁ বাবা বলো কি বলবে তোমাকে আশ্রয়ের পাত্রপক্ষ দেখতে আসবে আর তারা আজই এনগেজমেন্ট করে যাবে কিন্তু বাবা কোনো কিন্তু নেই তে আমি তোমার জন্য ছেলে পছন্দ করছি ছেলের সব খোঁজ খবর আমি নিয়েছি আমার ছেলেকে অনেক পছন্দ হয়েছে আর সবচেয়ে বড় কথা হলো ছেলে মাল্টিপল ব্যবসা আছে এবং তোমাকে সে অনেক খুশি রাখতে পারবে জানকুকের কাছে তের এনগেজমেন্টের খবর পৌঁছে গেল কারণ ইয়োনমিন সে এনগেজমেন্টে ইনভাইটেড ছিল অ্যাজ এ গেস্ট তিন তোমার কি মাথা নষ্ট হয়েছে আমি যাব না তুই যাবি তোর ঘরে যাবে তোর দাওয়াত দিছে না আমি তো যাবই আর আমি গেলে তোরও যাইতে হইব জিমিন তুমি আমার মনের অবস্থাটা একটু বুঝতে পারতেছ না তে বি হয়ে যাবে আমি এটা কিভাবে সহ্য করতে পারবো আরে গাধা তেরে তো আমি বুঝাই বলবো সবকিছু যাতে তোমাকে বিয়ে করে এই জন্যই তো আমি যেতেছি আই হ্যারি আমার ইন্টেলিজেন্ট বাবুটা আমি তো বুঝতেই পাই না তুমি যে এত চালাক আসো তোমার একটা জমা দি আর তখনই জানকো সুগা বিলাই দোস্ত এসব করা চলবে না তুমি কি ভুলে গেছো হ্যাঁ হ্যাঁ আমি তো ভুলে গেছি যে পর্যন্ত জানকুক বিয়ে না করবে সেই পর্যন্ত তো আমিও বসর করতে পারবো না হাই রে কপাল এ আমার যে তাহলে তিন দিন পর বিয়ে আমারও কি বসর বন্ধ হ্যাঁ মামা তোমারও বসর বন্ধ করে দিমু এখন তাড়াতাড়ি আমার সাথে তে সাথে বিয়েটা করায় দাও তাহলেই হবে সন্ধ্যায় তের এনগেজমেন্ট পাত্রপক্ষ সবাই এসে হাজির তেও সেখানে পৌঁছে গেল মামুনি আসো তারা তোমার সাথে একটু কথা বলবে বাট পাত্র দেখার পর তের অবস্থা হয়েছিল এরকম আপনারা ভাবুন পাত্রটা কি আপনারা কি ভাবছেন জানকুক না এইটা না হ্যাঁ তে বেবি মাই নেম ইজ সুবিন এ আপনি না কাজী সাহেব আরে না না আমি কাজী সাহেব না আমি তো মাল্টিপল ব্যবসা করি তে মিস্টার সুবিন হচ্ছে তোমার হবু বর কিন্তু বাবা আমি তো ওনাকে তে
এখানে আমি কোনো কথা শুনতে চাই না। আমি ওনাকেই তোমার জন্য পছন্দ করছি আর তোমাকে ওনাকেই বিয়ে করতে হবে। আরে তুমি কি করছো একবার ভেবে দেখছো? তুমি চুপ করো, তোমার কোনো কথা আমি এখানে শুনতে চাইনি। আঙ্কেলজি মাথাটা ঠান্ডা রাখেন, কুল কুল সোবিন কোম্পানির একটা তেল আছে, সেটা আপনার জন্য আমি পাঠিয়ে দেবো। আর আন্টিজি আপনার যদি আঙ্কেলজির সাথে থাকতে সমস্যা হয় তাহলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেন। এই নেন আমার কার্ডটা রাখেন, আপনি আমার যে কোনো মুহূর্তে ফোন দেবেন। তোমার আমি কেন ফোন দিব বাবা? আরে আন্টি আমি তো একজন ডিভোর্স লয়ার, আঙ্কেলের সাথে যদি আপনি না বনে তাহলে আপনাকে আমি ডিভোর্স দেওয়াইয়া আমি আরেকটা আপনার জন্য পাত্র ছেলে ঠিক করে দেবো। কারণ আমি তো একটা ঘটক, আমার কাছে অনেক মাল্টিপল ছেলে আছে আর আমি মাল্টিপল ব্যবসা করি, বুঝছেন আন্টি? আপনার মেয়েরও আমি অনেক সুখে রাখবো, আপনার মেয়ের যা যা দরকার হবে আমি সব কিছু এনে দেবো। আমি তো আঙ্কেলকে বলছি আমার কতগুলি ব্যবসা আছে। সুবিন যখন নিজের ইন্ট্রোডাকশন দিচ্ছিল তখন সেখানে জিমিন, সুগা, হবি, জানকুক সবাই এসে হাজির। সবাই তো তার কথা শুনে হা করে আছে। হবি তো হেসে দিল, আঙ্কেলজি এটাই ঠিক আছে, আপনার মেয়ের জামা একদম উপযুক্ত। আর জানকুক তো পুরো হয়ে গেছে, জানকুক তো এখন সুবিনকে খেয়েই ফেলবে। কি হলো ভাই, তুমি আমার দিকে এমনি তাকায় আছো কে? এই নাও আমার কোম্পানির মিষ্টি, একটু খাইয়ে মুখটা মিষ্টি করো। এরপরে সুবিনের কি অবস্থা হতে পারে সেটা তো আপনারা ভালো করেই জানেন। সুগা হবি জানকুক যখন সুবিনকে দেধারাম দিচ্ছিল তখনই জিমিন আর মেয়ের সাথে কথা বলল। আঙ্কেল আমি তো আন্টি এবং জানকুকের বিষয়ে সবকিছু আপনাকে খুলে বললাম, এখনো কি আপনি এই ছেলেটার কাছে আপনার মেয়েকে বিয়ে দিতে চান? আই এম সরি জিমিন, আমি এই ছেলেটার কাছে আমার মেয়েকে বিয়ে দিতে চাই না, আমার ভুল হয়ে গেছে। ও মা রে বাবা রে, আমার কি সুবিন ক্লিনিকে লয়ে যা, এখানে জেনারেল বেডে ভর্তি করিস। এই খারা যাওয়ার আগে তো সুবিন কোম্পানি মিষ্টি গিরি নিয়ে যা। বুঝতে পারছি আপনারা নিজেরা নিজেরাই সবকিছু ফিক্সড করে নিয়েছেন। আচ্ছা একটা কথা বলি আঙ্কেল, আমার কথাটা একটু রাখেন, যদি আপনাদের আবার কাজের দরকার হয় আর কনভেনশন হলে দরকার হয় আমার প্লিজ একটু খবর দিয়ে আর এই কার্ডটা রাখেন। আরেকটা কথা আন্টি, আমার কথা কিন্তু বললেন না, কার্ডটা আছে না আপনি যত্ন করে রাখেন, আঙ্কেল কিন্তু লোক ভালো না। আর তে বেবি তোমারেও বলি, তোমার হাজবেন্ড কিন্তু বুইরা, তোমারে কিন্তু সুখ দিতে পারবো না। সুবিনের বলা কথাটা জানকুক শুনতে পারেনি, যদি সে শুনতে পারতো তাহলে হয়তো সুবিন কোম্পানির অ্যাম্বুলেন্স করে তাকে বাড়িতে পাঠাতো। ছাদে চলে গেল কিন্তু সে যা দেখতে পেলো সে তো পুরোই অবাক হয়ে গেছে। কিরে বাবা তোরা তোদের বাসর ঘরে না থেকে এইখানে কি করস? ভাই কি আর কোমল দুঃখের কথা, সারাদিন আমি ঘুমাই রাতের বেলা জিমিন ঘুমায়, এর জন্য আমাদের আর বাসর করা হয় না। আর তোর আর বলিস না মামা, ওয়াইনের নাকি খালি লজ্জাই করে, খালি বলে ওর ভয়ই করে, ওর ভয় আর লজ্জা গেল না এর জন্য আমিও কিছু করতে পারলাম না। যাক জোর করে লাভ নাই, আমরা দুই বন্ধু এই জন্য ছাদে বসে আছি। কিন্তু দোস্ত তুই এখানে কেন? তোরে তো জবরদস্ত খেলতে শুনে নিলাম। শুনে নিলি মানে? আরে মামা আমরা একটু আগে তোর বাসর ঘরের বাইরে ছিলাম, যা শুনছি না রে, তোর পিচি বোর্ডের ধান্না মারিস সেটা তো আর জানতাম না। আহ কি ঝাল রে মামা, সত্যি খুব মজা তাই না? আরে ভাই কি মজা, আমারটা তো আমি বুঝতেছি এখন পর্যন্ত কোমর বিষ করতেছে। আরে আমি তো চাই এইরকম কোমর ব্যথা প্রতিদিনই হোক, যাই হোক এত কিছু বলে লাভ নেই, যা রাত্রি বেশি হয়েছে ভাবির একলা রাখিস না। আরে যা বলে তো ঘরে একটা গল্প শোনাই তারপরে যাই। কি আর করার, বসে যখন আসছি তোর গল্পই শুনি। একটা 18 বছরের গার্লফ্রেন্ড আর একটা 8 বছরের বয়ফ্রেন্ডের গল্প। ওই যে আইছে হাঙ্গাইলা পেশাল লইয়া। আরে চুপ থাকতো শুনতে দে। রাজকুমারী তুমি অনেক সুন্দর, তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? কিন্তু আমি তো তোমার থেকে অনেক বড়, আমি সুন্দর এজন্যই কি তুমি আমাকে গার্লফ্রেন্ড বানাতে চাও? হ্যাঁ রাজকুমারী আমার সুন্দর মানুষ অনেক ভালো লাগে, আমি চাই আমার বউ আর গার্লফ্রেন্ড তোমার মতো সুন্দর হবে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? দেখো আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, আমি তো তোমার গার্লফ্রেন্ড হতে পারবো না, কিন্তু হ্যাঁ যদি আমাদের ঘরে যদি সুন্দর একটা মেয়ে হয় তাহলে আমি তোমার সাথে বিয়ে দিতে পারি। আচ্ছা ঠিক আছে গার্লফ্রেন্ড, তোমাকে আমি গার্লফ্রেন্ডই বলবো। কেন কেন তুমি আমাকে গার্লফ্রেন্ড বলবে? কারণ তুমি আমার গার্লফ্রেন্ডের মা এই জন্য। ওই মামা তারপরে কি হলো তারপরেটা বল। আরে তারপরেটা আমার দর্শকরা জানে আর বলা লাগবে না তারপরে কি হয়েছে। এই হাবায় বুঝতে না পারলে কি হবে মামা, আমি তো বুঝতে পারছি। এত রাতে তোমার আসার সময় হলো, কি সমস্যা তোমার? তুমি তো ঘুমিয়েছিলে, তোমাকে তো আমি ডিস্টার্ব করিনি। আমি আর কথা বলতে চাই না, আমি বাহিরে যাব ফুচকা খাবো, তোমাকে এত রাতে আমি কোথা থেকে ফুচকা এনে দেব? আমি জানি না, আমি এক্ষুনি যাব, আমাকে এক্ষুনি বাহিরে নিয়ে যেতে হবে, কিন্তু বাহিরে তো অনেক বৃষ্টি হচ্ছে, আমি বৃষ্টিতে ভিজেই যাব, আমাকে নিয়ে যেতে হবে। বেচারা জানকুক আর কি করবে, নতুন বউ রাবদার বলে কথা, তাই সে তাকে এত রাতে বাহিরে নিয়ে গেল, কিন্তু রাস্তার মধ্যেই তাদের গাড়িটা নষ্ট হয়ে গেল। ও
উফ, শুধু তোমার কারণে এত রাতে বের হলাম। এত রাতে কি ফুসকালারা ফুসকা নিয়ে বসে থাকে? এই জন্যই তো বলে বুড়া বেড়াগর কাছে বিয়ে বসতে হয় না, তারা তো কোনো সুখী দিতে পারে না। এইবার বলো, কে বলেছে তোমাকে এই ধরনের কথা? চানকুক, যারা এই ধরনের কথা বলে তাদেরকে সাথে করে নিয়ে এসো, আমি দেখিয়ে দেবো চানকুকের পাওয়ার কত। ঘোড়ার টিম, পারলে দেখিয়ে দাও তো। টিয়ান কিছুই বলতে পারল না, তার আগে চানকুকের দখলে তার লিপসগুলো চলে গেল। তেজানকুক ওই দিন রাতে আর বাড়ি ফিরতে পারেনি, তারা সামনেরই একটা হোটেল বুকিং করে সেখানেই থাকলো। রাস্তা তখন যেন কি বলতেছিল, বইরা বলছি বইরা নাকি আমার সাথে এক রাত কাটিয়ে দেখো, যদি মায়ের নাম না রাখিস তাহলে আমার নাম জানকুক না। জানকুকের ছাদে বলা গল্পটাতে সবই শুনতে পেরেছে, আর তে জানকুককে ক্ষমাও করে দিয়েছিল, আর এই কারণেই তাদের মধ্যে এই ভালোবাসার মিলন হলো। হয়তো জিনতা সত্যিকারে গার্লফ্রেন্ড না, তার পুরো গার্লফ্রেন্ডের পিচ্চি মেয়েকে জানকুক তার বউ বানালো। আমার বই ইউম ফ